আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষক, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া সেনানিবাস। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের শ্বসন এ সম্পর্কিত দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্ব। আজকের আলোচনার বিষয়ে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র এবং শ্বসন পদ্ধতি বা রেসপিরেটরি প্রসেস। তোমরা অত্যন্ত মনোযোগের সাথে আজকের বিষয়টি লক্ষ্য করবে এবং মনে রাখার চেষ্টা করবে। আমরা ইতিপূর্বে জীবের শ্বসন, শ্বসনকালে শক্তি উৎপন্নের প্রমাণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মানব দেহের শ্বসনতন্ত্রের গঠন এবং শ্বসন পদ্ধতি আলোচনা করব এবং সর্বশেষ তৃতীয় পার্টে বা তৃতীয় পর্বে আমরা শ্বসনতন্ত্রের সাধারণ রোগ এবং তোমাদের মূল্যায়ন নিয়ে আলোচনা করা হবে। প্রথমে এই শ্বসনতন্ত্র কাকে বলে বা রেসপিরেটরি সিস্টেম কাকে বলে? যে অঙ্গগুলোর সাহায্যে শ্বসন কার্য সম্পাদিত হয় তাকে শ্বসনতন্ত্র বলে, অথবা যে অঙ্গগুলোর সাহায্যে শ্বাসকার্য পরিচালিত হয় সেগুলোকে একত্রে শ্বসনতন্ত্র বলে। মানব শ্বসনতন্ত্র 60টি অংশ নিয়ে গঠিত। প্রথমে নাসারন্ধ্র, নাসাপদ, নাসাগলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস, ফুসফুস, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। আমরা এই 60টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং চিত্রে বিষয়টি বোঝার চেষ্টা করব। এই আলোচনার পূর্বে আমরা কিছুটা পূর্বের আলোচনার দিকে লক্ষ্য করি। আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, যা পূর্বের পাঠে দেখানো হয়েছে। শ্বাস প্রশ্বাসের সময় আমরা কী গ্যাস গ্রহণ করি এবং ত্যাগ করি তাও আমরা জেনেছি। প্রাণী ও উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাদের এই প্রক্রিয়া চলতে থাকে সারা জীবন। তবে প্রাণী ও উদ্ভিদের বেলায় গ্যাসীয় আদান প্রদান বা গ্যাস গ্রহণ এবং বর্জন করার প্রক্রিয়াটি ভিন্ন প্রকৃতির। উদ্ভিদ পাতায় অবস্থিত এস্টোমাটা বা পত্রঅন্ধের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। নিম্ন ও উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে গ্যাসের আদান প্রদান ঘটে বিভিন্ন প্রকার অঙ্গের মাধ্যমে, যেমন ফুলকা, ফুসফুস। যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদেরকে একত্রে শ্বসনতন্ত্র বলে। মানব শ্বসনতন্ত্রের প্রথমেই আছে নাসারন্ধ্র। আমরা আমাদের নাকের দিকে খেয়াল করলে দেখব যে সামনের দিকে দুটি ছিদ্র পথ রয়েছে। এই ছিদ্রপথ দুটিকেই মূলত নাসারন্ধ্র বলা হয়ে থাকে। এই অংশকে নাসিকা বা নাকও বলা হয়। এটি মুখ গহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। নাক বা নাসিকার সাহায্যে কোনো বস্তুর সুগন্ধ বা দুর্গন্ধ পাওয়া যায়। এক বিশেষ ধরনের স্নায়ু এই অঙ্গকে উদ্দীপিত করে, ফলে আমরা ঘ্রাণ শুঁকতে পারি বা গন্ধ নিতে পারি। নাসিকা এমনভাবে বিবর্তিত হয়েছে যে সেটি প্রশ্বাসের সময় বাতাসকে ফুসফুসের গ্রহণ উপযোগী করে দেয়। এখানে এই অংশটুকু হচ্ছে নাসাপদ। সামনের দিকের এই ছিদ্র পথটিকে বলা হয় নাসারন্ধ্র। আমাদের নাকের সামনের দিকে দুটি ছিদ্র রয়েছে। এই ছিদ্র দুটি হচ্ছে নাসারন্ধ্র। এই রন্ধ্রের মাধ্যমে বায়ু দেহের ভিতরে প্রবেশ করে এবং দেহ থেকে বের হয়ে যায়। এখানে আমরা এই চিত্রেও খেয়াল করতে পারি, এখানে এই ছিদ্র পথকে বলা হয় মুখচ্ছিদ্র, এটাকে বলা হয় বাকাল ক্যাভিটি বা মুখ গহ্বর, এটা হচ্ছে জিহ্বা। ভিতরের এই অংশটিকে বলা হয় আলাজিহ্বা বা সফট প্লেট। এর উপরের দিকে এই মুখ গহ্বরের একটু উপরের দিকেই নাসিকা বা নাক অবস্থিত। নাসিকার সামনের দিকের এই ছিদ্রপথ দুটি হচ্ছে নাসারন্ধ্র। দুটি ছিদ্রপথের মাঝখানে একটি পাতলা পর্দা থাকে। এই নাসারন্ধ্রের পরে শুরু হয় নাসাপথ। এই নাসাপথটি হচ্ছে একটি ত্রিকোণাকার গহ্বর। এর মধ্যে বিভিন্ন ধরনের লোম থাকে এবং পিছনের দিকে থাকে একটি পাতলা পর্দা। আমাদের শ্বাস প্রশ্বাসের সময় বায়ুতে বিদ্যমান ধুলাবালি, রোগ জীবাণু এবং আবর্জনা থাকলে এই লোম এবং পর্দাতে আটকে যায়। এতে বায়ু ফুসফুসে প্রবেশ করার পূর্বে কিছু পরিমাণে নির্মল হয়ে যায়। এছাড়া শ্বসনের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে বা নাসাল ক্যাভিটি দিয়ে যাওয়ার সময় কিছুটা উষ্ণ এবং আর্দ্র হয়। এর ফলে হঠাৎ করে ঠান্ডা বায়ু ফুসফুসে প্রবেশ করতে পারে না, ফলে আমাদের কোনো ধরনের ক্ষতি হয় না। এই বিষয়টি আমরা একটু পূর্বেই আলোচনা করেছি। চিত্রে এই লাল রঙের অংশটুকু হচ্ছে নাসাপথ। নাসাপথ দুটি ভাগে বিভক্ত। নাসারন্ধ্র হতে শুরু করে নাসা গলবিল পর্যন্ত বিস্তৃত পথটিকে বলা হয় নাসাপথ। এর সামনের দিকে থাকে লোম এবং পিছনের দিকে ঝিল্লি দ্বারা আবৃত থাকে, ফলে বায়ু গ্রহণের সময় বায়ুতে থাকা রোগ জীবাণু এবং ধুলাবালি এতে আটকে পড়ে, ফলে বায়ু কিছুটা নির্মল হয় এবং পরিশুদ্ধ অবস্থায় ফুসফুসে প্রবেশ করে। একটি পাতলা পর্দা দিয়ে নাসাপথটি দুই ভাগে বিভক্ত থাকে। এই পর্দাটিকে বলা হয় সেপ্টাম। এছাড়া নাসাপথে ঘ্রাণ শোকার জন্য বা ঘ্রাণ নেয়ার জন্য কিছু স্নায়ু থাকে। এই স্নায়ুগুলো
ঘ্রাণের উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে, ফলে আমরা কোনো কিছুর ঘ্রাণ শুঁকতে পারি বা ঘ্রাণ নিতে পারি। এরপরে হচ্ছে নাসা গলবিল। এখানে চিত্রে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি এটাকে নাসা গলবিল বলে। নাসা গলবিলের মাঝখানে এই অংশটি মুখ হা করলে দেখা যায়, অর্থাৎ আমরা বলতে পারি মুখ হা করলে মুখ গহ্বরের পিছনের দিকে সর্বশেষ যে অংশটি দেখা যায় সেটি হচ্ছে গলবিল, আর এই গলবিল হচ্ছে নাসা গলবিলের অংশ। নাসা গলবিল নাসাপথের পর থেকে, অর্থাৎ নাসাপথের শেষ অংশই হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিল নাসাপথের পর থেকে ষড়যন্ত্র হয়ে শ্বাসনালীতে প্রবেশ করে। নাসা গলবিলের মাধ্যমে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। নাসা গলবিল হলো নাসাপথের শেষ অংশ যা গলবিলের সাথে মিশেছে। গলবিল পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। নাসাপথের পিছনের অংশ থেকে ষড়যন্ত্রের উপরিভাগ পর্যন্ত এটি বিস্তৃত। এর পিছনের অংশে উপরিতলে একটি ছোট জিহ্বার মতো অংশ থাকে, এটিকে বলা হয় আলাজিহ্বা। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এখান দিয়ে আলাজিহ্বা থাকে, আর পিছনের এই অংশটি হচ্ছে গলবিল। এটা হচ্ছে নাসাপথের শেষ অংশ, এটি ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত। আমরা বলতে পারি নাসাপথের শেষ অংশ থেকে ষড়যন্ত্র বা ভোকাল কর্ড পর্যন্ত বিস্তৃত অংশটিকে বলা হয় নাসা গলবিল। এই নাসা গলবিলের মাধ্যমে নাসাপথ থেকে বাতাস ষড়যন্ত্রের মাধ্যমে শ্বাসনালী বা ট্রাকিয়ায় প্রবেশ করে। এরপরই হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের অংশটি আমরা চিত্রে দেখতে পাচ্ছি, লাল রঙের দেখানো হয়েছে। এই অংশটি হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের এখানে একটি ঢাকনার মতো অংশ থাকে। এই জায়গা দিয়ে মূলত খাদ্যনালী এবং শ্বাসনালী দুটি ভিন্ন পথ গ্রহণ করে। খাদ্য গলদকরণের সময় খাদ্যবস্তু যাতে শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে এজন্য এই অংশটি থাকে। একে এপিগ্লটিস বা উপজিহ্বা বলা হয়। যখন কোনো খাদ্যবস্তু মুখ গহ্বর দিয়ে খাদ্যনালীতে প্রবেশ করে তখন খাদ্যের চাপে এই অংশটি শ্বাসনালীর মুখটিকে বন্ধ করে দেয়, ফলে নির্বিঘ্নে খাদ্যবস্তু খাদ্যনালীতে প্রবেশ করে, অর্থাৎ শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না। এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই ষড়রজ্জু বা ভোকাল কর্ড শব্দ উৎপন্ন করে যার কারণে আমরা কথা বলতে পারি। পুরুষদের বা ছেলেদের গলায় উঁচু একটি হাড়ের মতো অংশ থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে সামনের দিকে বাড়তি অংশ এটা আমরা দেখতে পাই, এটি হচ্ছে মূলত ষড়যন্ত্র। মেয়েদের ক্ষেত্রে এটা স্পষ্ট দেখা যায় না। গলবিল এবং শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত। যদি বলা হয় ষড়যন্ত্র কী, তাহলে আমরা বলতে পারি গলবিল এবং শ্বাসনালীর সংযোগস্থলে স্বর উৎপন্নকারী অংশটিকে ষড়যন্ত্র বা ভোকাল কর্ড বলে। ষড়যন্ত্রের স্বর সৃষ্টিকারী ষড়রজ্জু বা ভোকাল কর্ড থাকে। ষড়যন্ত্রের মুখে একটি ঢাকনা থাকে, একে এপিগ্লটিস বলে, যা ইতিপূর্বে তোমাদেরকে দেখানো হয়েছে এই চিত্রে। এটি খাদ্য গ্রহণের সময় ষড়যন্ত্রকে ঢেকে রাখে এবং শ্বাস গ্রহণের সময় খুলে গিয়ে শ্বসনে সহায়তা করে। শ্বাসনালী বা ট্রাকিয়া। ষড়যন্ত্রের পর থেকে ব্রঙ্কাস পর্যন্ত এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এটা ছিল ষড়যন্ত্র। ষড়যন্ত্রের পর থেকে শুরু করে ব্রঙ্কাস পর্যন্ত বিস্তৃত তরুণাস্থি নির্মিত এই নালিকাটিকে শ্বাসনালী বলা হয়। এর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। এই নালীটি ষড়যন্ত্রের নিচের অংশ থেকে শুরু করে কিছু দূর নিচে গিয়ে দুভাগে বিভক্ত হয়ে দুটি বায়ুনলের সৃষ্টি করে, এগুলোকেই শ্বাসনালী বলা হয়। এর প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি ও পেশি দিয়ে গঠিত। এর অন্তর্গত ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এই ঝিল্লিতে সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে। এর ভিতর দিয়ে বায়ু আসা যাওয়া করে। শ্বাসনালীর ভিতর দিয়ে কোনো অপ্রয়োজনীয় বস্তুকণা প্রবেশ করলে সূক্ষ্ম লোমগুলো সেগুলোকে আটকে দেয় এবং শ্লেষ্মার সাথে বাইরে বের করে দেয়, ফলে আমরা সহজেই কোনো রোগে আক্রান্ত হই না। এখানে এইগুলো হচ্ছে বলয়াকার অংশ, এগুলো তরুণাস্থি নির্মিত। এর পরের অংশ হচ্ছে ব্রঙ্কাস। এখানে চিত্রে রঙিন অংশটুকু হচ্ছে ব্রঙ্কাস। আমরা দেখতে পাচ্ছি যে শ্বাসনালী এখানে এসে দুই ভাগে বিভক্ত হয়ে ডান এবং বাম দুই ফুসফুসে প্রবেশ করেছে। এই বিভক্ত অংশ দুটিকে বলা হয় ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করার পর আরও কতগুলো সূক্ষ্ম শাখা প্রশাখায় বিভক্ত হয়, এখানে আমরা অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই শাখা প্রশাখাগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওল আরও কতগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং সর্বশেষ এই যে গোলাকার অংশগুলো সৃষ্টি হয় এগুলোকে বায়ুথলি বা অ্যালভিউলাই বা অ্যালভিউলাস বলা হয়। এখানে আমরা ফুসফুস দেখতে পাচ্ছি। ফুসফুস হচ্ছে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষগহ্বরের ভিতর
হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থিত। এখানে হৃৎপিণ্ড অবস্থিত। ডান এবং বাম ফুসফুসের মাঝখানের এই ফাঁকা জায়গাটিতে আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হৃৎপিণ্ড অবস্থান করে। ফুসফুস স্পঞ্জের মতো নরম এবং কোমল। ডান পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুস থেকে সামান্য বড়। ফুসফুস দুই স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাটিকে বলা হয় পুরুরা পর্দা। এই পর্দায় দুই ভাজের মধ্যে এক প্রকার পিচ্ছিলকারক পদার্থ থাকে, যার কারণে শ্বাস গ্রহণ এবং ত্যাগের সময় ফুসফুসের সংকোচন এবং প্রসারণের ফলে বক্ষপিঞ্জরের সাথে কোনো ঘর্ষণ লাগে না। এটি শ্বসনে প্রধান ভূমিকা পালন করে। ডান ফুসফুসটি তিনটি খণ্ডে বিভক্ত এবং বাম ফুসফুসটি দুটি খণ্ডে বিভক্ত থাকে। ফুসফুসে অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ, সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালী ও রক্তনালী থাকে। বায়ুথলিগুলোকে বলা হয় অ্যালভিউলাস। বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্লোম শাখা প্রান্তে মৌচাকের মতো অবস্থিত। এই বিষয়টি আমরা পরবর্তী চিত্রগুলোতে দেখব। নাসাপথ দিয়ে বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করতে পারে। বায়ুথলি পাতলা আবরণী দিয়ে আবৃত এবং প্রতিটি বায়ুথলি কৈশিক নালিকা দিয়ে পরিবেষ্টিত থাকে। কৈশিক নালিকা হচ্ছে চুলের ন্যায় চিকন সরু রক্তনালিকা। অনেকটা আমরা দেখলে, খালি চোখে দেখলে মনে হবে অনেকগুলো লাল সুতার মতো। অর্থাৎ এই নালিকাগুলো এত চিকন যে এর মধ্য দিয়ে রক্ত যাওয়ার কারণে ওই নালিকাগুলোকে লাল সুতার মতো দেখায়। এগুলোকে বলা হয় কৈশিক নালিকা বা কৈশিক জালিকা। বায়ু প্রবেশ করলে বায়ুথলিগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং পরবর্তীতে বায়ু বের হয়ে গেলে এটি আপনা আপনি সংকুচিত হয়। বায়ুথলি এবং কৈশিক নালিকার গাত্র এতই পাতলা যে এ সময় এর ভিতর দিয়ে গ্যাসীয় আদান প্রদান ঘটে। অর্থাৎ বায়ুথলি থেকে অক্সিজেন কৈশিক জালিকার রক্তে প্রবেশ করে এবং কৈশিক জালিকার রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে প্রবেশ করে। এরপর বায়ুথলি থেকে ব্রঙ্কিয়াল, ব্রঙ্কিয়াল থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে শ্বাসনালী, শ্বাসনালী থেকে স্বরযন্ত্র, স্বরযন্ত্রের পর নাসাগলবিল। নাসাগলবিল দিয়ে বায়ু দুটি পথে বাইরে আসতে পারে। এক মুখ গহ্বরের অর্থাৎ মুখচ্ছিদ্র দিয়ে বাতাস বাইরে বের হতে পারে, আবার নাসাপথ দিয়ে নাসিকা ছিদ্র দিয়ে বা নাসারন্ধ্র দিয়ে এটি বাইরে বের হয়ে আসে। পরবর্তী স্লাইডে আমরা দেখি, এখানে গোল গোল যে অংশগুলো দেখা যাচ্ছে অনেকটা আঙুরের থোকার মতো মনে হচ্ছে, এই অংশগুলোই হচ্ছে মূলত বায়ুথলি বা অ্যালভিউলাস। আমরা এর আগে আলোচনা করেছি এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, এটা হচ্ছে ব্রঙ্কাস। এই পর্যন্ত ব্রঙ্কাস এখানে আরও অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, এগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। পাশের চিত্র আমরা দেখতে পারি এই নাসিকা গহ্বর, এখান দিয়ে বাতাস প্রবেশ করছে, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এখানে এটা হচ্ছে নাসা গলবিল, তারপর হচ্ছে এখানে স্বরযন্ত্র বা ভোকাল কর্ড যেটা সামনের দিকে একটু প্রসারিত আছে। এরপরে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, তারপর শ্বাসনালীটা দুই ভাগে বিভক্ত হয়েছে, একে বলা হয় ব্রঙ্কাস। এরপর এই ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করার পর আরও কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে বায়ুথলিতে প্রবেশ করেছে, এগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। আর এর উপরে থাকে ফুসফুস উপরে যে পাতলা পর্দাটি থাকে দুই ভাঁজ বিশিষ্ট, একে বলা হয় পুলুরা পর্দা। আর এই অংশটিকে বলা হয় ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এটি মূলত বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথককারী পর্দা। আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। এখন আমরা এই বায়ুথলিগুলো খেয়াল করে দেখি। এরপর দেখো এখানে আছে ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করার পর অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, যা তোমরা এখানে দেখলা। ব্রঙ্কাসের এই শাখা প্রশাখাগুলোই ব্রঙ্কিওল নামে পরিচিত। বায়ুথলি ব্রঙ্কিওলের সাথে অসংখ্য বেলুনের মতো অংশ, এই যে ছোট ছোট বেলুন অনেকটা আঙুরের থোকার মতো অংশ যুক্ত থাকে, এগুলো বায়ুথলি বা অ্যালভিউলাই। এই বায়ুথলিগুলোর প্রাচীর খুবই পাতলা এবং এগুলো কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে। এর উপরে অসংখ্য কৈশিক জালিকা থাকে, যা পরবর্তীতে তোমাদের দেখানো হবে চিত্রে, এখানে মনে রাখবে। ব্যাপন প্রক্রিয়ায় বায়ুথলি থেকে অক্সিজেন কৈশিক জালিকায় এবং কৈশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে আদান প্রদান হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই চিহ্নগুলো দেখানো হচ্ছে যে অক্সিজেন প্রবেশ করছে শ্বাস গ্রহণের সময় বা প্রশ্বাস গ্রহণের সময়। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে অক্সিজেন সমৃদ্ধ বাতাস গ্রহণ করি এটাকে বলা হয় প্রশ্বাস, এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস ত্যাগ করি সেটাকে বলা হয় নিঃশ্বাস। প্রশ্বাসের সময় আমরা
অক্সিজেন যুক্ত বাতাস যখন গ্রহণ করি, সেই বাতাসটি এরকম ষড়যন্ত্রের পর প্রথম নাসা রন্ধ্র, তারপর নাসা পথ, তারপর নাসা গলবিল, তারপর ষড়যন্ত্র, এরপরে এই শ্বাসনালীর ভিতর দিয়ে আসে। এখানে এসে দুই ভাগে বিভক্ত হয়ে ব্রঙ্কাসের মাধ্যমে একটি ডান অংশে আর অন্যটি বাম অংশে চলে যায়। এরপর এগুলো আরও অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং সর্বশেষ এগুলো বায়ুথলিতে প্রবেশ করে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রঙ্কাসের মধ্য দিয়ে অক্সিজেন যাচ্ছে, এখানে এগুলো হচ্ছে বায়ুথলি। বড় আকৃতির দেখলে এরকম মনে হবে, এই বায়ুথলির মধ্যে এগুলো যখন প্রবেশ করে তখন বায়ুথলিগুলো অনেকটা ফুলে যায়, আর ফুলে যাওয়ার সময় এর প্রাচীরটা অনেক পাতলা হয়ে যায় এবং এর উপরে পেঁচানো অবস্থায় থাকা কৈশিক জালিকাগুলোর প্রাচীরও খুবই পাতলা থাকে। তাই ব্যাপন প্রক্রিয়ায় সহজেই ফুসফুসের বায়ুথলি থেকে অক্সিজেন কৈশিক জালিকার রক্তে প্রবেশ করে এবং কৈশিক জালিকার রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড সহজেই বায়ুথলিতে প্রবেশ করে। এরপর বায়ুথলি থেকে আবার নিঃশ্বাসের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড ফুসফুস থেকে দেহের বাইরে বের হয়ে যায়। নিচে তিনটি চিত্র দেয়া আছে, এগুলো হচ্ছে রক্তকণিকা, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অণুচক্রিকা। এখানে আমরা খেয়াল করি হৃৎপিণ্ডের অক্সিজেন যুক্ত রক্তের প্রবেশ, এই পথে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে। এটা হচ্ছে পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিউলাই, এই যে গোলাকার বলের মতো অংশগুলো হচ্ছে অ্যালভিউলাই, এগুলো হচ্ছে ক্ষুদ্রাকার রক্ত জালিকা বা কৈশিক জালিকা, এগুলো পেঁচানো থাকে। যেরকম তোমরা দেখেছো বা অনেক গাছের উপরে আগাছা জন্মায়, স্বর্ণলতা বা অন্য গাছ এরকম বেষ্টন করে রাখে, এই বলগুলোকে বা বায়ুথলিগুলোকে কৈশিক জালিকাগুলো এরকম চারদিক দিয়ে বেষ্টন করে রাখে। এখানে আরেকটি রক্তনালিকা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। এই ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে প্রবেশ করে। ফুসফুসে প্রবেশ করার পর এটি আরও শাখা প্রশাখায় বিভক্ত হয়ে চুলের মতো সূক্ষ্ম অংশে পরিণত হয়, এটিকেই বলা হয় কৈশিক জালিকা। এই জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করে, বায়ুথলি থেকে অক্সিজেন এই কৈশিক জালিকায় প্রবেশ করে, সেই অক্সিজেন যুক্ত রক্ত কৈশিক জালিকাগুলোর মাধ্যমে আবার এই যে পালমোনারি শিরায় প্রবেশ করে এবং পালমোনারি শিরা থেকে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করে। এভাবে আমাদের দেহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়ে থাকে, এটিকেই মূলত বহিঃশ্বসন বলা হয়। তাই আমরা বলতে পারি বহিঃশ্বসনের সংজ্ঞা হচ্ছে যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। এ পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা বা কৈশিক জালিকার মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটে। বহিঃশ্বসন দুটি পর্যায়ে সম্পন্ন হয়, একটি হচ্ছে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ আর অপরটি হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। প্রশ্বাসের পরেই নিঃশ্বাসের প্রক্রিয়াটি শুরু হয়, এটি পর্যায়ক্রমে চলতে থাকে। আমরা পরবর্তীতে আবার এটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা চিত্রে যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে অ্যালভিউলাই এর চিত্র। এর প্রাচীরে থাকে অনেকগুলো অ্যাপিথেলিয়াল কোষ বা আবরণী টিস্যু। তোমরা দ্বিতীয় অধ্যায়ে আবরণী টিস্যু সম্পর্কে পড়ছো, এই টিস্যু আমাদের দেহকে আবৃত করে। ঠিক এই আবরণী টিস্যু অনেক ধরনের রয়েছে, এর মধ্যে এটি হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। অ্যালভিউলাইয়ের প্রাচীরে এই স্কোয়ামাস আবরণী টিস্যু থাকে। আমাদের দেহের যে অংশগুলোতে কোনো জিনিসের বিনিময় ঘটে, যেমন এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হবে, তাই এখানে এই স্কোয়ামাস আবরণী টিস্যু থাকে। এখানে এই নালিকার মাধ্যমে অক্সিজেন যখন বায়ুথলিতে প্রবেশ করে তখন বায়ুথলিটি ফুলে যায় এবং এই স্কোয়ামাস আবরণীর প্রাচীরটি আরও পাতলা হয়ে যায়। আর এর বাইরের দিকে যে অংশটি রয়েছে এটি হচ্ছে পালমোনারি ক্যাপিলারি বা কৈশিক জালিকা। ফুসফুসের বায়ুথলি থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় কৈশিক জালিকায় প্রবেশ করে। আমরা জানি ব্যাপন ঘটে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে। যেহেতু বায়ুথলিতে বাইরে থেকে নির্মল বাতাস বা অক্সিজেনযুক্ত বাতাস প্রবেশ করেছে, তাই এখানে বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেশি, অপরদিকে রক্তে অক্সিজেনের ঘনত্ব কম কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি। এটি সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়ে এখানে চলে আসে। তো এই অক্সিজেন তাই বেশি ঘনত্বের স্থান থেকে ব্যাপন প্রক্রিয়ায় কৈশিক জালিকায় প্রবেশ করে, আর কৈশিক জালিকায় থাকা বেশি ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড কম ঘনত্বের স্থান অর্থাৎ বায়ুথলিতে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে। এরপর এই কার্বন ডাইঅক্সাইড আবার এখানে ব্রঙ্কিওল, তারপর ব্রঙ্কাস, তারপর শ্বাসনালী, ষড়যন্ত্র, নাসাগলবিল হয়ে নাসাপথের মাধ্যমে, নাসারন্ধ্রের মাধ্যমে বাইরে বের হয়ে যায়, অর্থাৎ নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়।
আমরা এই বিষয়টি বুঝলাম। এখানে আর একটা টার্ম দেওয়া আছে, সার্ফেক্ট্যান্ট। এটা হচ্ছে এক ধরনের ফুলেইড যা অ্যালভিওলাসের মধ্যে থাকে। যখন বাতাস প্রবেশ করে তখন বায়ুথলি প্রসারিত হয়, কিন্তু যখন বাতাস বের হয়ে যায় তখন বায়ুথলি সংকুচিত হয়। সংকুচিত হয়ে এটি যাতে লেগে না যায় এজন্য সার্ফেক্ট্যান্ট নামে এক ধরনের পদার্থ থাকে, ফলে এই বায়ুথলিগুলো একেবারেই সংকুচিত হয়ে যায় না, যাতে এটা পরবর্তীতে কাজ করতে পারে, এজন্য এই ফ্লুইডটি কাজ করে। এখানে আমরা আর একটা চিত্র দেখলাম, রঙিন চিত্র। এখানে আরো স্পষ্ট করে দেখানো হয়েছে, এই যে দেখো নোজ বা নাক, এখানে হচ্ছে নাসারন্ধ্র। এই অংশটিকে, নাসিকা পথের যে ফাঁকা জায়গাটা, তাকে বলা হয় নাসাল ক্যাভিটি। এই নাসাল ক্যাভিটির মধ্য দিয়ে বাতাস প্রবেশ করছে। এখানে মুখ গহ্বরের মধ্যে দিয়ে, এটাকে বলা হয় বাকাল ক্যাভিটি। মাউথ বা মুখ ছিদ্র এখানে আছে, এখান দিয়েও আমরা শ্বাস গ্রহণ করতে পারি কিছুটা। যখন আমাদের সর্দি হয় বা আমাদের নাক বন্ধ হয়ে যায় তখন আমরা মুখ দিয়ে হা করে বাতাস গ্রহণ করি, অথবা অনেক অনেকটা পথ দৌড়ে আসলে আমরা তখন দ্রুত শ্বাস নেওয়ার জন্য নাক এবং মুখ দুটি পথেই আমরা শ্বাস গ্রহণ করে থাকি। এই যে এরপরে এই অংশটুকু নাসা গলবিল, এই যে এই অংশটুকু, এরপরে এই অংশটির নাম হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র। এরপর হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, শ্বাসনালীটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এটাকে বলা হয় ব্রোঙ্কাস। এগুলো আরও শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, একে বলা হয় ব্রোঙ্কিওল। এই দুটো হচ্ছে ফুসফুস, এটি ফুসফুসের ডান অংশ যা তিনটি খণ্ডে বিভক্ত, আর এটি দুই অংশে বিভক্ত। ডান পাশের অংশটি আকারে বড় আর বাম পাশেরটি আকারে ছোট, আর এই দুই ফুসফুসের মাঝখানের এই ফাঁকা জায়গা বা ক্যাভিটির মধ্যে হৃৎপিণ্ড থাকে। যেহেতু ডান পাশের ফুসফুসটি আকারে একটু বড়, তাই হৃৎপিণ্ডটি এই শরীরের ঠিক মাঝখানে না থাকে, একটু বাম পাশে। এই অংশটির নাম হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এখানে বুকের এই অংশগুলো কতগুলো হাড় দিয়ে আবৃত থাকে, এটাকে বলা হয় বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর এই পর্যন্ত বিস্তৃত। বক্ষপিঞ্জরের পরে এই নিচের এই অংশটার নাম হচ্ছে উদর গহ্বর। এই বক্ষপিঞ্জর এবং এই উদর গহ্বরের মাঝখানে প্রসারিত ছাতার মতো যে অংশটি রয়েছে এটিই হচ্ছে মূলত মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এই পর্দাটি শ্বাস গ্রহণ এবং ত্যাগে সহায়তা করে, অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাসে সহায়তা করে। এটি এই ডায়াফ্রাম বা এই পর্দাটি যদি সংকুচিত হয় তাহলে এটি নিচে নেমে যায়, ফলে বক্ষপিঞ্জরের আয়তন বাড়ে, ফলে ফুসফুস প্রসারিত হতে পারে আর ফুসফুসের মধ্যে বাতাসের চাপ কমে যায়। কিন্তু বাইরের বাতাসের চাপ বেশি থাকে, তাই সহজেই অক্সিজেনযুক্ত বাতাস এই পথে, অর্থাৎ নাক দিয়ে এভাবে ফুসফুসে প্রবেশ করতে পারে। যখন এটি সংকুচিত হয় তখন এটি নিচের দিকে নেমে যায়, ফলে বক্ষগহ্বরে আয়তন বাড়ে, এতে বক্ষগহ্বরে বায়ুর চাপ কমে যায়। বাইরের দিকে বায়ুর চাপ অনেকটা বেশি থাকে, তাই সহজেই এই দুই চাপের পার্থক্যের কারণে এই নাসারন্ধ্রের মধ্য দিয়ে অক্সিজেনযুক্ত বাতাস সহজেই ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করতে পারে। এ সময় ফুসফুস প্রসারিত হয়। এরপরেই মধ্যচ্ছদা যখন প্রসারিত হয় তখন এটি ছাতার মতো অংশে পরিণত হয় এবং এটি বক্ষপিঞ্জরের ভিতরের দিকে ঢুকে যায়, ফলে বক্ষগহ্বরের আয়তন কমে যায়, ফলে বক্ষগহ্বরের ভিতরে বায়ুর চাপ বেড়ে যায় কিন্তু বাইরের দিকে বায়ুর চাপ কম থাকে। এই চাপের পার্থক্যের কারণে বেশি চাপের স্থান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস সহজেই এই পথে আবার বাইরের দিকে বের হয়ে যায়। এভাবেই আমরা শ্বাস গ্রহণ এবং ত্যাগ করে থাকি। এই চিত্রে এখানে শ্বাসনালীর ভিতরে যে তরুণস্থি নির্মিত বলয় রয়েছে সেই বলয়টা দেখানো হয়েছে। এটি অনেকটা ছি এর মতো, এই অংশটায় একটা ঝিল্লি বা মেমব্রেন থাকে, এটির কারণে এই নালিকা সংকুচিত এবং প্রসারিত থাকে। এর ভিতরের দিকে অনেকগুলো মিউকাস গ্রন্থি থাকে, এই যে মিউকাস, এই গ্রন্থিগুলো কোনো ধুলাবালি বা রোগ জীবাণু প্রবেশ করলে এটিতে আটকে দেয় এবং শ্লেষ্মার সাথে সর্দি কাশির সাথে সেটা বাইরে বের করে দেয়। এখানে ওই বিষয়টা আরও দেখানো হয়েছে, ইংরেজিতে লেখা আছে এই যে ট্রাকিয়াল কার্টিলেজ, এটা হচ্ছে তার একটা প্রস্থচ্ছেদ, এই যে এখানে সেকশন দেখানো হয়েছে, এটাকে বলা হয় লুমেন অফ ট্রাকিয়া, অর্থাৎ ট্রাকিয়ার ভিতরে গহ্বর বা ফাঁকা জায়গা। এটা হচ্ছে এই যে ব্রোঙ্কাস, রাইট লাংস, লেফট লাংস, সেকেন্ডারি ব্রোঙ্কাই। এতক্ষণ আমরা এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা নিয়ে আলোচনা করেছি। এটি শ্বসনতন্ত্রের অঙ্গ না হলেও শ্বসনে সাহায্য করে, এটি মাংসপেশি, এটি বক্ষগহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে রেখেছে, এটি সংকোচন ও প্রসারণের মাধ্যমে শ্বসন কার্যে সহায়তা করে থাকে। এখন আমরা শ্বসনতন্ত্র এবং শ্বসনতন্ত্রের কাজ নিয়ে আমরা আলোচনা করলাম, এখন এ সম্পর্কে
কয়েকটি প্রশ্ন আমরা খেয়াল করি। এ অংশটির নাম কি, বি অংশটির নাম কি, এখানে এ চিহ্নিত অংশটির নাম কি, তোমরা এটা খুঁজে বের করার চেষ্টা করবা। এ অংশটির নাম আমরা ইতিপূর্বে কি বলেছি আর বি অংশের নাম কি বলেছি, তাহলে তোমরা উত্তর পারবা এবং এই চিত্রটি খাতায় অঙ্কন করার চেষ্টা করবা এবং কোনটির কি নাম তা এখানে দেওয়ার চেষ্টা করবে। যেমন আমি একটা বলে দিচ্ছি, এটা হচ্ছে বায়ুথলি, দ্য ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এটা হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে ব্রোঙ্কাস, এটা হচ্ছে ব্রঙ্কিওল, এটা হচ্ছে ব্রোঙ্কাস, এটা হচ্ষে শ্বাসনালী, এটা হচ্ছে স্বরযন্ত্র, এটাকে বলা হয় নাসা গলবিল, নাসাপথ, নাসারন্ধ্র। ওই চিত্র দিয়ে আরও একটি প্রশ্ন আছে, বিচিহ্নিত অংশটির কাজ কি। বিচিহ্নিত অংশটির কাজ হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করা, অক্সিজেনকে রক্তের কৈশিক জালিকায় প্রেরণ, কার্বন ডাইঅক্সাইডকে রক্তের কৈশিক জালিকায় প্রেরণ। এটি একটি বহুপদী প্রশ্ন, আমি এর উত্তর বলে দিচ্ছি। আমরা ইতিপূর্বে আলোচনা করছি যে বায়ুথলিতে কি হয়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান ঘটে, তার মানে 1 নং সঠিক। 2 নম্বরে অক্সিজেনকে রক্তের কৈশিক জালিকায় প্রেরণ, তো আমরা দেখেছি যে বায়ুথলি থেকে অক্সিজেন কৈশিক জালিকায় প্রবেশ করে আর কৈশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে প্রবেশ করে, তাহলে 1 এবং 2 সঠিক। 3 নম্বরে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইডকে রক্তের কৈশিক জালিকায় প্রেরণ। আমরা আলোচনায় বলেছি যে কার্বন ডাইঅক্সাইডকে রক্তের কৈশিক জালিকায় প্রেরণ করে না, বরং কৈশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে প্রবেশ করে। নিচের অঙ্গ দিয়ে মানব দেহের শ্বসন তন্ত্রের পূর্ণাঙ্গ গঠন চিত্র তৈরি করো। এটা কোথায় যাবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি নাম দেয়া আছে, তোমরা এই নাম অনুযায়ী এটাকে সাজিয়ে চিত্র তৈরি করবে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি মানুষের শ্বসন প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়, বহিঃশ্বসন অন্তঃশ্বসন। এখানে শুধু বহিঃশ্বসন দেখানো হয়েছে, যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলা হয়, এটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এ পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা বা কৈশিক নালিকার মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটে। বহিঃশ্বসন আবার 2টি পর্যায়ে বিভক্ত, প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। এই বিষয়টিকে আমরা একটি প্রবাহ চিত্রের মাধ্যমে সংক্ষেপে দেখাতে পারি, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, নাসারন্ধ্রের মাধ্যমে অক্সিজেন যুক্ত বাতাস নাসাপথে প্রবেশ করে, নাসাপথ থেকে এরপর এটি নাসা গলবিলে যায়, নাসা গলবিল থেকে ট্রাকিয়া বা শ্বাসনালীতে অক্সিজেন যুক্ত বাতাস প্রবেশ করে, এরপর শ্বাসনালী বা ট্রাকিয়া থেকে অক্সিজেন যুক্ত বাতাস ব্রোঙ্কাসের মাধ্যমে ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করে। ব্রোঙ্কাস ফুসফুসে প্রবেশ করার পর আরও কতগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়, এগুলোকে ব্রোঙ্কিওল বলা হয়। এরপর ব্রোঙ্কিওল থেকে অক্সিজেন যুক্ত বাতাস অ্যালভিওলাই বা বায়ুথলিতে প্রবেশ করে, এ পর্যন্ত বহিঃশ্বসন। এরপর অ্যালভিওলাই থেকে অক্সিজেন যুক্ত বাতাস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তের কৈশিক জালিকায় প্রবেশ করে, রক্তের কৈশিক জালিকা থেকে রক্তের মাধ্যমে এটি হৃৎপিণ্ডে এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত ছড়িয়ে পড়ে এবং কোষে প্রবেশ করে। কোষে প্রবেশ করার পর কোষস্থিত খাদ্যবস্তু এই অক্সিজেন দ্বারা জারিত হয় বা দহন ঘটে এবং শক্তি উৎপন্ন হয়, এভাবে খাদ্যের বস্তু থেকে শক্তি উৎপন্ন হয়। তো এই অ্যালভিওলাই থেকে যখন রক্তে অক্সিজেন প্রবেশ করে, এর পরবর্তী অংশটি হচ্ছে অন্তঃশ্বসন, আর নাসারন্ধ্র থেকে অ্যালভিওলাই পর্যন্ত বাতাসের এই প্রবাহটাকে বলা হয় বহিঃশ্বসন। বহিঃশ্বসনের প্রশ্বাস অংশটি আলোচনা করলাম, এখন নিঃশ্বাস। যখন অক্সিজেন অ্যালভিওলাস থেকে রক্তে প্রবেশ করে, তখন ঠিক একই সময়ে রক্তের কৈশিক জালিকা থেকে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে প্রবেশ করে, এরপর বায়ুথলি থেকে কার্বন ডাইঅক্সাইড ব্রঙ্কিওলে যায়, ব্রঙ্কিওল থেকে ব্রোঙ্কাস, এরপর ট্রাকিয়া বা শ্বাসনালী, তারপর নাসা গলবিল, নাসাপথ হয়ে নাসারন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস বাইরে বের হয়ে আসে। তো নাসারন্ধ্র থেকে বা অ্যালভিওলাস বা বায়ুথলি পর্যন্ত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এই বিনিময়কে বহিঃশ্বসন বলা হয়। এটি 2টি পর্যায়ে, একটা প্রশ্বাস আর একটা নিঃশ্বাস। এই পথে অক্সিজেন প্রবেশ করা হচ্ছে প্রশ্বাস, আর অ্যালভিওলি থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাস এভাবে বাইরে বের হয়ে যাওয়াকে বলা হয় নিঃশ্বাস। প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, শ্বাস গ্রহণের সময় ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, তখন বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়, ফলে পরিবেশ থেকে বাতাস ফুসফুসে প্রবেশ করে, অর্থাৎ অক্সিজেন যুক্ত বাতাস ফুসফুসে প্রবেশ করে। এখানে নাকের ভিতরে লোম দেখানো হয়েছে, এর মধ্য দিয়ে এই যে অক্সিজেন প্রবেশ করে, এখানে এই অক্সিজেন কীভাবে প্রবেশ করে প্রশ্বাসের সময় তা দেখানো হয়েছে।
এই যে চিত্রে দেখানো হয়েছে ডট চিহ্ন দ্বারা, লসিকা একরকম স্বচ্ছ ঈষৎ মৃদু ক্ষারীয় পদার্থ, এটি এক ধরনের রূপান্তরিত কলা রস। তোমরা আগে জানো যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে পড়ানো হয়েছে কলা মানে হচ্ছে টিস্যু, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ এই বিষয়টিকে এখানে আবারও দেখানো হয়েছে। তোমাদের এর পূর্বেই আলোচনা করেছি যে যখন আমরা প্রশ্বাস গ্রহণ করি তখন কি ঘটে, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম আগেই বলা হয়েছে, এটাকে বলা হয় উদর গহ্বর, আর উপরে এই হাড় দ্বারা বেষ্টিত এই অংশটিকে বলা হয় বক্ষ পিঞ্জর, আর বক্ষ পিঞ্জরের ভিতরের গহ্বরকে বলা হয় বক্ষ গহ্বর। এই বক্ষ গহ্বর আর উদর গহ্বর মাঝখানে যে পাতলা মাংসপেশিযুক্ত পর্দাটি রয়েছে তাকে বলা হয় মধ্যচ্ছদা। যখন মধ্যচ্ছদা সংকুচিত হয় তখন বক্ষ প্রসারিত হয়, মধ্যচ্ছদা যখন সংকুচিত হয় তখন এটি নিচের দিকে নেমে যায় ফলে বক্ষ গহ্বরের আয়তন বাড়ে, এ সময় বক্ষ প্রসারিত হয় ফলে বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায়। বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যাওয়ার কারণে এখানে বায়ুর চাপ কমে যায়, কিন্তু বাহিরের দিকে বায়ুর চাপ বেশি থাকে তাই সহজেই এই চাপের পার্থক্যের কারণে বেশি চাপ থেকে কম চাপের দিকে অক্সিজেনযুক্ত বাতাস এই নাসারন্ধ্রের মাধ্যমে এই পথে ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুস প্রসারিত হয়। এভাবে প্রশ্বাস বা শ্বাসগ্রহণ সম্পন্ন হয়। এরপর যখন আমরা শ্বাস ত্যাগ করি তখন মধ্যচ্ছদা প্রসারিত হয়ে বক্ষপিঞ্জরের গহ্বরের ভিতর ঢুকে যায় এবং এ সময় বক্ষ সংকুচিত হয়, এই যে বক্ষের স্বাভাবিক অবস্থা, আর সংকুচিত হয়ে নিচে নেমে যাওয়া ফলে বক্ষ গহ্বরের আয়তন অনেকটাই কমে যায়, এতে এর ভিতরে বায়ুর চাপ বেড়ে যায়, অর্থাৎ বক্ষ গহ্বরের ভিতরে বায়ুর চাপ বেড়ে যায় কিন্তু বাইরের দিকে বায়ুর চাপ কম থাকে, তাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস সহজেই ফুসফুসের বায়ুথলি থেকে বাইরে বের হয়ে আসে, এইটিকে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস বলা হয়। এখানে আবার দেওয়া হয়েছে শ্বাস ত্যাগের সময় ডায়াফ্রাম এবং বক্ষপিঞ্জর পেশি শিথিল ও প্রসারিত হয়, এতে ফুসফুসে আয়তন কমে যায় এবং ফুসফুস সংকুচিত হয়, ফলে ফুসফুস থেকে বায়ু কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বের হয়ে আসে। শ্বসনের এই দুইটি পর্যায়কে একত্রে বহিঃশ্বসন বলা হয়। এখানে আমরা অন্তঃশ্বসন এবং বহিঃশ্বসন প্রক্রিয়া একসাথে দেখতে পাচ্ছি। এখানে পরিবেশ থেকে বায়ু অর্থাৎ অক্সিজেন নাসা ছিদ্র নাসা গহ্বর ট্রাকিয়া ব্রোঙ্কাস ব্রোঙ্কিওল হয়ে থোকা থোকা বেলুনের মতো বায়ুথলিতে প্রবেশ করছে এবং ব্যাপন প্রক্রিয়ায় সেখান থেকে রক্তে প্রবেশ করছে। এ পর্যন্ত বহিঃশ্বসনের প্রশ্বাস বা শ্বাসগ্রহণ পর্যায়। এরপর এই অক্সিজেন রক্তে প্রবেশ করার পর সেটি রক্তের মাধ্যমে কোষে প্রবেশ করে, কোষে প্রবেশ করার পর সেখানে যে শ্বসন বিক্রিয়াটি সংঘটিত হয় অর্থাৎ খাদ্যবস্তুর সাথে অক্সিজেনের যে বিক্রিয়াটি ঘটে সেটি হচ্ছে মূলত দহন প্রক্রিয়া বা শ্বসন বিক্রিয়া, সেটি হচ্ছে মূলত অন্তঃশ্বসন। তাই আমরা অন্তঃশ্বসনের সংজ্ঞা বলতে পারি এভাবে, যে প্রক্রিয়ায় দেহ প্রশস্ত খাদ্যবস্তু অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি এবং তাপ শক্তিতে পরিণত হয় তাকে অন্তঃশ্বসন বলে। প্রশ্বাসের সময় ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা নিচের দিকে নেমে যায়, যা একটু আগেই তোমাদের আলোচনা করা হয়েছে, তখন বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায় ফলে পরিবেশ থেকে বাতাস ফুসফুসে প্রবেশ করে। শ্বাস ত্যাগের সময় ডায়াফ্রাম ও বক্ষপিঞ্জরের পেশি শিথিল ও প্রসারিত হয়, এতে ফুসফুসে আয়তন কমে যায় এবং ফুসফুস সংকুচিত হয়, ফলে ফুসফুস থেকে বায়ু কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বের হয়ে আসে। শ্বসনের এই দুটি পর্যায়কে একত্রে বহিঃশ্বসন বলে। এখানে তোমাদের মূল্যায়নের জন্য কিছু কাজ দেওয়া হয়েছে, সঠিক উত্তরে ক্লিক করি, তোমরা ক্লিক করবে না, সঠিক উত্তরটি খাতায় লেখার চেষ্টা করবে। শ্বসনতন্ত্রের কোন অংশ দ্বারা অক্সিজেন রক্ত যায়, এখানে দেয়া আছে ক খ গ ঘ, তোমরা চিত্র দেখে বুঝবে, বোঝার চেষ্টা করবে এবং ওটা উত্তর লিখবে। কোনটি অন্তঃশ্বসনের স্থান, এখানে চিত্র থেকে বোঝার চেষ্টা করবে। অক্সিহিমোগ্লোবিন গঠনের ক্ষেত্রে নিচের কোন চিত্রটি দায়ী, আমরা ইতিপূর্বে বলেছি যে অক্সিজেন রক্তে প্রবেশ করে, কৈশিক জালিকার রক্তে প্রবেশ করার পর সেটি লোহিত কণিকার সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামক একটি অস্থায়ী যৌগ গঠন করে। এই যৌগরূপে অক্সিজেন রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে এবং কোষে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে এবং শ্বসন প্রক্রিয়াটি সম্পন্ন করে এবং এটি হচ্ছে মূলত অন্তঃশ্বসন। এখানে এটি হচ্ছে লোহিত রক্তকণিকা, তো এখানে এই প্রশ্নের উত্তরে এটিই হবে, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে ফুসফুসের বায়ুথলি দেখানো হয়েছে, এটা হচ্ছে অণুচক্রিকা। রহিমা বিবি ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয়, মাঝে মধ্যে তার দম বন্ধ হবার উপক্রম হয় এবং শ্বাস গ্রহণ করতে তার খুব কষ্ট হয়। এ প্রকার কষ্ট হবার কারণ কি? বাতাসে অক্সিজেনের স্বল্পতা, অক্সিজেন গ্রহণে অক্ষমতা, তিনি হাঁপানি রোগে আক্রান্ত। এখান থেকে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজ আর নয়, এ পর্যন্তই, তোমরা
খুব মনোযোগের সাথে শ্বসন পদ্ধতি অর্থাৎ রেসপিরেশন প্রসেস এবং শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে জানলে এটি মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং বাসায় মূল বই থেকে এটি পড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।